নিয়ে নিলাম। দেন দেখো আমি অল্পর ভিতরে সব কিছু সেরে ফেলছি। গাইজ আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন লাকি হুইল ইভেন্ট, আর এখানে কিন্তু 9 ডায়মন্ডে অনেক কিছুই নিতে পারবো। আর আমার অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে 1132, আমি এই ডায়মন্ডটা দিয়ে চেষ্টা করব এখানে যত আইটেম রিওয়ার্ড রয়েছে সবগুলো নেওয়ার জন্য। আমার বিশেষ করে এখানে এই বান্ডেলটা নিতে হবে, এই বান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। তারপরে হচ্ছে এখানে একটা বান্ডেল রয়েছে পুরাতন, এটাও নিতে হবে। আর উপরে যেটা দেখতে পারলে তোমরা, এটা কিন্তু নতুন বান্ডেল, ঠিক আছে? নিচেরটা হচ্ছে পুরাতন বান্ডেল। আরও নিচে আরও কিছু রয়েছে যেগুলো আমার কাছে অলরেডি আছে, তোমাদের কাছে হয়তো নাই। যেমন ইমোট পার্টি ইভেন্টে মেইন আইটেম রিওয়ার্ড হিসাবে এই একটা ইমোট একটা সময় দিয়েছিল, এটা কিন্তু তখন আমি নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে এই লুট বক্সটা এমনই একটা ইভেন্টে সর্বপ্রথম দিয়েছিল যেখানে কিন্তু অনেকটা ডায়মন্ড লেগেছিলো এই লুট বক্সটা নিতে। এটা তোমরা চাইলে নিতে পারো। আর হচ্ছে তোমরা যদি নেও এখান থেকে বিশেষ করে এই ব্যাকপ্যাকটা নিতে পারো, তবে ব্যাগ নিয়ে কেউ খেলে না, এটা বাদ দিলাম। আর হচ্ছে এখানে কিন্তু এই বান্ডেলটা সম্ভবত ফ্রিতে দিয়েছিল নাকি ইভেন্টে দিয়েছিল মনে নাই, আমার কাছে আছে, এটা চাইলে তোমরা নিতে পারো। আর এখানে রয়েছে হচ্ছে এই যে পাওয়ার লাভ, এটা যদি তোমাদের কাছে না থেকে থাকে অবশ্যই তোমরা এটা নিয়ে নিও, ঠিক আছে? আর এখানে কিন্তু একটা M60 স্কিন রয়েছে যেটা হচ্ছে রেট অফ ফায়ার ডাবল, যদি তোমাদের কাছে ভালো কোনো স্কিন না থাকে তোমরা চাইলে এইটাও নিতে পারো। এরপরে হচ্ছে এখানে আমি যেগুলো নিব সেগুলো তোমাদেরকে বলেছি, দুইটা বান্ডেল বিশেষ করে নিব। আর এখানে যে ইভো গানের টোকেনের ক্রিয়েটগুলো রয়েছে এগুলো আমি অবশ্যই নিব, মানে এখানে যত ক্রিয়েট রয়েছে এই ক্রিয়েট সবগুলোই আমি নেবো, জাস্ট শুধুমাত্র বুইয়া পাসের বাদে। কারণ বুইয়া পাসের যে ক্রিয়েটগুলো রয়েছে বান্ডেলের ওইগুলো কিন্তু আমার সবই ম্যাক্স, সব বান্ডেলগুলোই ম্যাক্স, তাই ওগুলো আমার নেওয়ার প্রয়োজন না। যেমন এই রয়েছে, এই রয়েছে, এগুলো নিবো না। আর এটা হচ্ছে হাইপার বুকের, তাই এটা আমি নিতে পারি। গ্যালাক্সি হাইপার বুকেও এখন কিন্তু ইউনিভার্সাল টোকেন কাজ করে এই জন্য, তো এগুলো আগে তোমাদেরকে বলে নিলাম। বিশেষ করে এখানে কিন্তু আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে, আরে ভাই কী অবস্থা, সরে না কেন, দাঁড়া আমি তোমাদেরকে বলতেছি, এই যে এইটা, এই যে আবতারটা রয়েছে এবং এই যে ব্যানারটা রয়েছে, এই দুটো জিনিসও কিন্তু আমি এখান থেকে নিয়ে নিব। তো দেখা যাক, আমি এখানে ফার্স্ট অফ অল ফ্রিতে ক্লিক করে দিলাম। ফ্রিতে ক্লিক করার পরে এখানে ঘুরছে 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 অ্যান্ড 75% ডিসকাউন্ট এখানে আমাকে দিয়েছে। 75% ডিসকাউন্টে আমি এখান থেকে কী নিতে পারি, আমি এটা দেখি এটা কী আছে। এটা হচ্ছে বান্ডেলের বক্স, সো এটা নিব না। এটা হচ্ছে UMP-র বইয়ারে 2002, হ্যাঁ UMP ইভো টোকেনের বক্স। তো আমি 100 ডায়মন্ড দিয়ে 75% ডিসকাউন্টে 10টা বক্স কিনে নিচ্ছি, এটা ওপেন করে ফেলতেছি। যদিও আমার কাছে ম্যাক্স করা রয়েছে, তারপরেও কিন্তু আমি নিয়েছি, কেন নিয়েছি একটু পরে তোমাদেরকে বলবো। তো আমি এখানে ফ্রিতে আবারও ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এইবার দেখি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। 55% ডিসকাউন্ট দিয়েছে, তো আমি এই 55% ডিসকাউন্টে কী নেবো। এখানে আমি রিফ্রেশে ক্লিক করে দিচ্ছি, রিফ্রেশে ক্লিক করার পরে এইখানে 55% ডিসকাউন্টে আমার মনে হয় যে আফতার ব্যানার কেনাটাই আমার জন্য বেস্ট হবে। আবার এইখানে একটা ক্রেট রয়েছে, এটা কিনলেও হয়, তবে আমার মতে আফতার ব্যানার কেনাই বেটার। তো আমি আফতার ব্যানার কিনতেছি, এখানে প্রথমত আমি আফতারটা কিনে ফেলতেছি অ্যান্ড ইকুইপ করে ফেললাম। তারপরে আবারও আমি এখানে ফ্রিতে ক্লিক করে দিলাম অ্যান্ড এইবার হচ্ছে আমাকে 70% ডিসকাউন্ট দিয়েছে। তো এই 70% ডিসকাউন্টে আমি এবার যেটা করব, এই যে ইভো গান টোকেনের বক্স রয়েছে এটা হচ্ছে উডপিকারের, তো উডপিকারের এই টোকেনের ক্রেটটা আমি নিয়ে নিচ্ছি 10টা ক্রেট, এবং এটা ওপেন করার পর 33টা টোকেন দিয়েছে, আবার ফ্রিতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এবার আমাকে 60% ডিসকাউন্ট দিচ্ছে, আর 60% ডিসকাউন্টে আমি এখান থেকে 16 ডায়মন্ড দিয়ে, সরি 16 ডায়মন্ড না, এখানে আমি 39 ডায়মন্ড দিয়ে এই ব্যানারটা নিয়ে নিচ্ছি। ওকে, এটাও ইকুইপ করে ফেললাম। এবার হচ্ছে এখানে আবার ফ্রিতে ক্লিক করে দিলাম, এইবার হচ্ছে আমাকে 80% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। 80% ডিসকাউন্টে আমি এইবার এখান থেকে এই যে ক্রেট রয়েছে ইভো টোকেন, এটা হচ্ছে MP5-এর, এই ক্রেটটা নিচ্ছি 10টা। দেখো আমি যেভাবে করতেছি এভাবে করলে তোমাদের ডায়মন্ড কম খরচ হবে, ঠিক আছে? তো আমার কাছে 1132 ডায়মন্ড ছিল, দেখো এখনও কত ডায়মন্ড রয়ে গেছে। আমি এখানে ফ্রিতে ক্লিক করলাম, আমি যা যা নেওয়ার বলেছি সব কিছুই কিন্তু এখান থেকে আমি নিব। তো দেখো এখানে আমি হচ্ছে এই উপর থেকে এই বান্ডেলটা নিয়ে নিচ্ছি, এই বান্ডেলটা, এটা আমি চাইলে 9 ডায়মন্ডে নিতে পারতাম, কিন্তু 9 ডায়মন্ডে নিব অন্য কিছু। তো আমি এটা 99 ডায়মন্ডে নিয়ে নিয়েছি, কারণ ফার্স্ট পেজ আমি এই ফার্স্ট পেজে যা যা ছিল এগুলো নিয়েছি এবং এটা ইকুইপ করে ফেলছি। আর রিফ্রেশ করতে গেলে দেখো এখানে ডায়মন্ড চাইতেছে, তো শুধু শুধু কেন রিফ্রেশ করবো, আমার যা যা নেওয়ার দরকার তা তো এখানেই রয়েছে, তাই না? এই জন্য তো আমি এখানে ফ্রিতে ক্লিক করে দিলাম। আর এইবার 50% ডিসকাউন্ট দিয়েছে, 50% ডিসকাউন্টে কম দামি একটা জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে এইটা, এটা কিনবো 20 ডায়মন্ড দিয়ে। তো এটা কিনে নিলাম, গ্যালাক্সি হাইপার বুকের টোকেন। এইবার আবার যদি ফ্রিতে ক্লিক করি আমাকে 9 ডায়মন্ডে দিবে, সো 9 ডায়মন্ডেই দিচ্ছে। আমি রিফ্রেশে ক্লিক করে দিচ্ছি 9 ডায়মন্ড খরচ করে, তো রিফ্রেশে ক্লিক করে দিলাম অ্যান্ড হচ্ছে আমার কাঙ্ক্ষিত বান্ডেলটি কিন্তু এখানে চলে এসেছে। এইবার 9 ডায়মন্ড দিয়ে আমি এই বান্ডেলটা নিয়ে নিলাম।
দেন দেখো আমি অল্পর ভিতরে সব কিছু সেরে ফেলছি। এখন দেখো এখানে যদি আমি যাই, এখানে শুধুমাত্র এই একটা ক্রিয়েট রয়েছে যেটা হচ্ছে থমসমের। তো এইটা বাদে আর আমি যা যা নেওয়ার কথা বলেছি সবই কিন্তু নিয়ে নিছি। দেখো উপরে কিন্তু কোনো কিছু নাই, জাস্ট এইটা বাদে। তো এটাও আমি এখন নিয়ে নেব। আমি এখানে দেখি এটা এখানে আসছে কি না, আসে নাই। তো প্রথমে এখানে আনতে হবে, আমি রিফ্রেশে আবারও ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ এই বক্সটা চলে এসেছে। তো এইবার হচ্ছে আমি এখানে ফ্রিতে ক্লিক করে দিলাম, অ্যান্ড ফ্রিতে ক্লিক করার পরে আমাকে এখানে 75% ডিসকাউন্ট দিচ্ছে, এবং 75% ডিসকাউন্টে 100 ডায়মন্ড দিয়ে এই 10টা ক্রিয়েটও আমি নিয়ে নিয়েছি, অ্যান্ড ওপেন করে ফেললাম। 35টা টোকেন দিয়েছে। তো অলমোস্ট 632 ডায়মন্ড, মানে 600 ডায়মন্ডের বলতে পারো তোমরা, 600 ডায়মন্ডের ভিতরে কিন্তু আমি ইভেন্টটা ফুললি কমপ্লিট করে ফেলছি, এবং ইভেন্টে আমার যা যা নেওয়া দরকার এগুলো নিয়ে ফেলছি। তো তোমাদের কাছে যদি আমি যেগুলো আগে ছিল আমার কাছে, মানে আমার অ্যাকাউন্টে যেগুলো আগে থাকতে ছিল, এগুলো যদি তোমাদের কাছে আগে থাকতে না থেকে থাকে, তাহলে তোমরা এগুলো যদি নিতে চাও টোটাল তোমাদের ডায়মন্ড খরচ হবে সর্বোচ্চ 1200 ডায়মন্ডে কিন্তু তোমরা এইখান থেকে তোমার পছন্দের সব কিছু নিতে পারবে, যেইগুলো আমার কাছে আছে বাট তোমার কাছে নাই, ঠিক আছে? তো এগুলো নিতে পারবে 1200 ডায়মন্ডের ভিতরে। এটা তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ইভেন্টটা কীভাবে তোমরা কমপ্লিট করবে, কীভাবে কোনটা আগে কিনলে কোনটা পরে কিনলে তোমাদের ভালো হবে, এটা তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তো এইবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি যে তোমাদেরকে বলেছিলাম যে হাইপারবুকেও ইউনিভার্সাল টোকেন অ্যাড করা হয়েছে, সেটা তোমরা এখানে দেখে নাও। আমি ল্যাব সেকশনে ক্লিক করতেছি, তারপর হাইপারবুকে ক্লিক করতেছি, দেন হচ্ছে এই দেখো গ্যালাক্সি হাইপারবুক, এইখানে যেটা দেখতে পারতেছো আমি কিন্তু এইটার টোকেন নিয়েছি, 5টা টোকেন মেবি পেয়েছি। তো এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে দেখো এই যে 5টা টোকেন এখানে কিন্তু রয়েছে। তো আমি এই 5টা টোকেন এখন ইউনিভার্সালে কনভার্ট করবো। সাইডে দেখো কনভার্ট লেখা রয়েছে, এই কনভার্টে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। দেখো আমার আগেও কি কিছু টোকেন ছিল, যেমন র্যাম্পেজের ছিল, আরও একটা ছিল, ওগুলো সব কিন্তু এখানে কনভার্ট হয়ে ইউনিভার্সাল টোকেনে পরিণত হয়ে গেছে। 28টা ইউনিভার্সাল টোকেন হয়েছে। আমি যদি এটা ইউজ করি আমি অন্য হাইপারবুকে কিন্তু ইউজ করতে পারবো। তো ইউজেবল করার মতো এখানে আমার টোকেন অ্যাভেলেবেল নাই কোনোটাই, তাই আমি দেখাইতে পারতেছি না। এইখানে একটু বড় করে তোমাদেরকে দেখাই, উপরে দেখতে পারতেছো যে 102টা রয়েছে এই হাইপারবুকের টোকেন, এবং 28টা রয়েছে ইউনিভার্সাল টোকেন। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এই সিস্টেমটা বা এই আপডেটটা আমার কিছু সবচেয়ে ভালো লাগছে যে ইউনিভার্সাল টোকেন এখানেও কাজ করে, যেমন হচ্ছে আমাদের ইভোগানেও কিন্তু কাজ করে। আমি যদি ওপেন সেকশনে যাই, ইভোগান সেকশনে আসি, এইখান থেকে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে MP5 কিন্তু ম্যাক্স রয়েছে, আর MP5-এর 37টা টোকেন আমি একটু আগে পেয়েছি। তো এইগুলো আমি কনভার্টে ক্লিক করে যদি আবারও কনভার্টে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এগুলো ইউনিভার্সাল টোকেন হয়ে যাচ্ছে। 144টা ইউনিভার্সাল টোকেন হয়ে গেছে এখানে কর্নারে দেখতে পারতেছো। তো এরপরে হচ্ছে ইউএমপি, দেখো 38টা টোকেন রয়েছে, এটাও আমি কনভার্টে ক্লিক করে আবারও কনভার্টে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এখানে দেখো 182টা টোকেন হয়ে গেছে। আর এই 182টা টোকেন কিন্তু আমি অন্য গান স্কিন আপগ্রেড করতে কাজে লাগাতে পারবো, যেমন দেখো আমি চাইলে কিন্তু এই AN94 এটা কিন্তু আপগ্রেড করতে পারি। তো আমি এটা এখন আপাতত আপগ্রেড করবো না, থমসম আছে আমার, 5 লেভেল 6 লেভেল করতে হবে, 7 লেভেল করতে হবে। আমি জাস্ট উডকিপারটাই ম্যাক্স করবো, সরি উডপিকারটাই ম্যাক্স করবো। এর জন্য হচ্ছে ইউনিভার্সাল টোকেন এবং অন্য অন্য টোকেন দিয়ে এই উডপিকারটা সবার আগে ম্যাক্স করার ইচ্ছা আছে, কারণ এর যে ইমোটটা রয়েছে না একটু আলাদা লেভেলের এই জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কিছু, ইভেন্টে কত ডায়মন্ড লাগবে, কত কী খরচ হবে, সব কিছু তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।